হ্যালো বন্ধুরা, গ্রামীণ গীতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটি গান শোনানোর জন্য। তবে এই গানটি শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের অনুরোধে বলতে পারেন, কারণ প্রবাসী ভাই বোনেরা আমাদের গান, আমাদের চ্যানেলগুলো খুব ভালোভাবে দেখে এবং তারা দিন শেষে, পরিশ্রম শেষে আমাদের চ্যানেলগুলো দেখে এবং তারা সামান্য কিছুটা বিনোদন পায়। আশা করি এই গানটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং প্রতিদিনের কাজ শেষে যেভাবে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন, এভাবেই আমাদের চ্যানেলগুলো দেখে যাবেন। তো যার কারণে আজকে কিছু সংখ্যক প্রবাসী ভাই বোনদের কমেন্ট পেয়ে আমরা উৎসাহিত হয়েছি, যার কারণে শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আজকের এই গানটি। তো ময়না আপু, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে মানে প্রবাসী ভাই বোনেরা দেশের বাইরে গিয়ে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের বাংলাদেশের জন্য, তো আপনি প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কি বলবেন? তো আমি প্রবাসী ভাই বোনদের জন্য এই কথাটাই বলতে চাই যে তারা সারাদিন অক্লান্ত পরিশ্রমের শেষে এসে যে আমার গানগুলো দেখে, তারা ভালো ভালো কমেন্ট করে, আসলে আমার কাছে খুব ভালো লাগে। আর আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ইতিমধ্যে আমরা যে একটা গান প্রবাসীদের উদ্দেশ্য করে, শুধুমাত্র প্রবাসীদের উদ্দেশ্য করে যেটা বানাইছি, সেখানে কিন্তু মানে অধিকতর কমেন্ট রয়েছে শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের। হ্যাঁ, এটা তাদেরকে কিছু বলেন তাদেরকে উদ্দেশ্য করে? হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটাই বলতে চাই যে প্রবাসী ভাইরা এবং ওই বোনরা যে মানে সারাদিনের কাজের শেষে এসে আমার গানগুলো দেখে, তারা আমাকে মানে কমেন্টগুলো যেভাবে লেখে আমার কাছে অনেক ভালো লাগে, আর তাদের সারাটা পেয়েও আসলে আমি মুগ্ধ হয়ে যাই, তো আমার কাছে খুব ভালো লাগে। আর এবারে মানে প্রবাসী ভাই বোনদের জন্য আমি যে গানটি গাইব আশা রাখি অনেক ভালো লাগবে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আয়োজনটি আসলে আমরা প্রবাসী ভাই বোনদের কথা চিন্তা করে আজকের এই আয়োজনটি করেছি, কারণ প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে দেশের বাইরে গিয়ে, সেটা আসলে যারা কষ্ট করে, যারা পরিশ্রম করে তারাই বোঝে। তো যাই হোক বন্ধুরা, যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আসলে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে হয়তোবা আপনাদের ভালো ভালো কমেন্ট আমরা পাবো এবং আপনাদের ভালোবাসা পাবো, এবং সেই ভালোবাসায় উৎসাহিত হয়ে আপনাদের জন্য আমরা অনেক অনেক ভালো কিছু করে দেখাতে পারবো। তো যদি সবাই মনে করেন তাহলে গ্রামীণ গীতি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আর বেশি কথা নয়, সরাসরি ময়না আপুর একটি গান শুনি। ওরে একদিন তোমার যাইতে হবে, সমস্ত থুইয়ারে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়াহা, ওরে মিশা গৌরব কর রে পরার ধন লইয়া, একদিন তোমার যাইতে হবে এই সমস্ত থুইয়া, তোমার যাইতে হবে এই সমস্ত তুইয়া রে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া সাগরব কর রে পহরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া সাগরব কর রে পহরার ধন লইয়া। আইলা তুমি যাইবা কি ধন লইয়া, কি ধন লইয়া আইলা তুমি যাইবা কি ধন লইয়া, কি ধন লইয়া আইলা তুমি যাইবা কি ধন লইয়া, কি ধন লইয়া আইলা মানুষ যাইবা কি ধন লইয়া, ভবে আশা ভৈরা রইলা ভবের মায়া পাহিয়া,
ভবে আইসা তুই বাহার রইলা ভবের মায়া পাইয়া রে পরার দন্দইয়া ভব সাগরের নাহি আহা আমি সাগর বকার হরে মনহার দন্দইয়া পরের ঘরে বসত করো পরের অধীন হইয়া পরের ঘরে বসত করো পরের অধীন হইয়া আপন চলিয়া যাই বাই সমস্ত হইয়া আপন চলিয়া যাই বাই সমস্ত বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া কাল সাপিনী ধরতে আইলা মন্ত্র না জানি আহা কাল সাপিনী ধরতে আইলাম মন্ত্র না জানি রে পরার ধন্দইয়া ভব সাগরের নাহি আহা তুমি সাগর বকার হরে পহরার ধন্দইয়া ভব সাগরের নাহি আহা তুমি সাগর বকার হরে পহরার ধন্দইয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তুইয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তুইয়া রে পরার মন লইয়া ভব সাগরের নাহি আহা তুমি সাগর বকার হরে পহরার ধন লইয়া ভব সাগরের নাহি আহা তুমি সাগর বকার হরে পহরার ধন লইয়া ভব সাগরের নাহি আহা আপনাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। এটা আমার কাছে একটা ভালো কিছু পাওয়া, আমার এখনো এত বড় সাহস হয়নি, আশা রাখি চেষ্টা করছি। ওনার কিছু গান আমি করতে চাই।